আপনাদের সাথে একমত হয়ে বলতে চাই, আগামী উপজেলা কমিটি হবে, সেই কমিটিতে যদি আপনাদের দোয়া ও ভালোবাসা থাকে ইনশাআল্লাহ আমি প্রার্থী হব এবং উপজেলা সভাপতি হতে চাই ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছাতকবাসী, আমি প্রথমে বক্তব্য দিয়েছিলাম দুইটা বিষয় নিয়ে, সেই বিষয়ের আলোকে আমাদের মুরব্বিয়ান চেয়ারম্যানবৃন্দ বক্তব্য দিয়েছেন, তাদের বক্তব্য অবশ্যই আপনারা শুনেছেন। সেই বক্তব্যের আলোকেই আমি দু চারটি কথা বলতে চাই। আজ আপনাদের সম্মুখে আপনারা এখানে অনেক কষ্ট করে এসেছেন আমি জানি, আমি অনেককে বলতে পারি নাই, দাওয়া দিতে পারি নাই নিজে, তারপরেও আপনারা শুনে, অন্যের কাছ থেকে শুনে এখানে উপস্থিত হয়েছেন, আমি কৃতজ্ঞতা স্বীকার করছি আজকের কষ্টকে। আপনাদের ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে। আগামী দিনেও যেন আমরা এভাবে আন্দোলন সংগ্রাম করলে সবাই মিলে একসাথে পাই, এই আশা আমি রাখি। আমি আমাদের মুরব্বিয়ানদের উপর ছেড়ে দিয়েছিলাম দুইটি কথা, সেই কথার জবাব আপনারা পেয়েছেন তাদের বক্তব্যের মাধ্যমে, আমি আর এই বিষয় নিয়ে এগোতে চাই না। আমি আপনাদের সাথে একমত হয়ে বলতে চাই, আগামী উপজেলা কমিটি হবে, সেই কমিটিতে যদি আপনাদের দোয়া ও ভালোবাসা থাকে ইনশাআল্লাহ আমি প্রার্থী হব এবং উপজেলা সভাপতি হতে চাই ইনশাআল্লাহ। আপনারা যদি আমার সাথে থাকেন, আপনাদের সহযোগিতা থাকে, ইনশাআল্লাহ ছাত্র উপজেলায় আমরা হই এই সংগঠনের দায়িত্ব নিতে পারব। আমি মনে করি আপনারা আমাদের এমপি মহোদয়ের কাছে সেই বক্তব্য তুলে ধরবেন। আমি তো বলবই আপনারা যে যেখানে আছেন সবাই সেই বক্তব্য তুলে ধরবেন ইনশাআল্লাহ। আর এমপি মহোদয় ইনশাআল্লাহ আমরা যার নেতৃত্বে ছাত্রকে রাজনীতি করি, আমাদের নৌকার খান্ডারি জনাব মুজিবুর রহমান মানিক সাহেব চারবারের এমপি, আমরাও ভোট দিয়ে, আপনারা ভোট দিয়ে ওনাকে এমপি বানিয়েছেন। আমি আশা করি আমার এমপি মহোদয় আগামী কমিটিতে আমাকে সভাপতি হিসাবে উনি দায়িত্ব নেবেন এবং কমিটির দায়িত্ব আমাকে দেবেন ইনশাআল্লাহ। আমি চেষ্টা করে যাব, আপনারা যে যেখানে আছেন আপনারাও চেষ্টা করে যাবেন। আর আমি লন্ডনে চলে যাই ঠিক, কিন্তু লন্ডনে গিয়ে থাকতে পারি না, এই মাটি ও মানুষের থানে আমি সাথে সাথে চলে আসি। আপনারা আমাকে পাবেন যে যেখানে প্রয়োজনে আমাকে সব সময় মতো আপনারা পাবেন ইনশাআল্লাহ, আমি সেই থেকে দূরে না। আমি এই মাটির সাথে ছাতকের মানুষের সাথে মিলেমিশে থাকতে চাই, ছাতকের মানুষের ভালোবাসা নিয়ে থাকতে চাই। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম, আজকের সভা এখানেই সমাপ্তি। আপনারা আপ্যায়ন আছে, আপনারা ধন্যবাদ সবাইকে, আবারও দেখা হবে।